প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পাওয়া এবার বিক্ষোভ বিজেপি। হুগলির পোলবা থানার অন্তর্গত ভুয়াগাছি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বিজেপি নেতৃত্বরা। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পাওয়ায় কার্যত বিক্ষোভ বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির। পোলবা থানার অন্তর্গত ভুয়াগাছি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি। অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলবা থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবশেষে অবরোধ তোলে বিজেপি নেতৃত্বরা। পোলবা থানার অন্তর্গত ভুয়াগাছি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কার্যত রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বিজেপি নেতৃত্বদের। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে গ্রামবাসীরাও। বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক কি বলছেন শুনবো। ভুয়াগাছি মোড়ের মাথায় একটা বিক্ষোভ কর্মসূচি করা হলো। বিক্ষোভ কর্মসূচিতে আমাদের বক্তব্য ছিল যে গরিব মানুষের আবাস যোজনার ঘর নেই। তো এই গরিব মানুষের ঘর তৃণমূল সরকার ভোট আসলেই নাম লিখে নিয়ে যায়, তার দিয়ে নাম লিখে নিয়ে যাওয়ার পর বাড়িও দেখে দিয়ে যায়, তাতেও কিন্তু ঘর গরিব মানুষ পায় না। পঞ্চায়েতে জানিয়ে বহুদিন যাবৎ ধরে পঞ্চায়েতে জানানো হচ্ছে, আগামী 12-13 বছর ধরে জানানোর পরেও কিন্তু এই ঘর এরা কোনো মতেই পায় না। সেই কারণে আজকে ভুয়াগাছি মোড়ের মাথাতে রায়ট অঞ্চলে অধীনস্থ এই জায়গাতে একটা বিক্ষোভ কর্মসূচি করা হলো। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বিজেপি নেতৃত্বরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। পোলবা থানার অন্তর্গত ভুয়াগাছি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বিজেপি নেতৃত্বদের। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com।